আমরা কে না চাই আমাদের বাড়ি আমাদের ঘরটা নিরাপদে রাখি আমাদের বাড়ির যে সকল সদস্য সদস্যবৃন্দ ছেলে মেয়ে যারা আছে তারা বিভিন্ন ধরনের বিপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকুক স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করে রাখুক এটা চাই আমরা সবাই আসুন আমরা আমাদের পরিবারটাকে আমাদের বাড়ি আমাদের ঘরটাকে নিরাপদে রাখার জন্য পাঁচটি অভ্যাস গড়ে তুলি ইনশাল্লাহ আমার আপনার বাড়ি ঘর পরিবার নিরাপদে থাকবে ইনশাল্লাহ এক আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন তখনই আপনি আপনার বাড়ির গেট যখন খুলবেন বা গেটতে ঢুকবেন তখনই আপনি বিসমিল্লা বলে বা নির্দিষ্ট বিসমিল্লাহি অলাজনা বিসমিল্লা খরাজনা যে দোয়া আছে দোয়া পড়ে বাড়িতে প্রবেশ করুন দ্বিতীয় বাড়িতে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন তৃতীয় আপনার ঘরে আপনার বাড়িতে সুরা বাকারা বা বিশেষ করে সুরা বাকারার শেষ দুই আয়াত

وَكُتُبِهِ وَرُسُلِهِ لا نفرق بين احد من رُسُلِهِ وَقَالُوا سمعنا وَأَطَعَنَا غفرانك ربنا وَإِلَيْكَ المصير اي آيات؟ إبن আল্লাহ রাজকুসলাম বলছেন প্রথম আয়াত এবং এই যে শেষের এই আয়াত এই দুইটি আয়াত আপনার বাড়ি তন্ত্র পক্ষে রাত্রে তেলোয়াত করার অভ্যাস গড়ে তুলুন নিজে নিজের স্ত্রী নিজের সন্তান সন্তান আদি যারা আছে তাদের মাধ্যমে রাজকুসাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ঘরে কোনো বাড়িতে এই দুই আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ রাবুল আলমিন শয়তান মুক্ত রাখেন ওই বাড়িতে শয়তান আর কোনো ক্ষতি করতে পারেন না ওই রজনীতে চার নম্বর যে কাজটি করবেন আয়াতুল কুরসি পাঠ করে সর অভ্যাস গড়ে তুলুন নিজে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের অধীনস্থ যারা আছে সকলকে এই আমলটি করার জন্য উদ্বুদ্ধ করুন আয়াতুল কুরসিকেও পড়ে যদি হাতে ফু দিয়ে মাথার থেকে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব পৌঁছে শয়ন করে আল্লাহ রব্বুল আলমীন তাকে সকল প্রকার শয়তান জিন হোক সে যে কোনো শয়তানের থেকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করবেন পাঁচ নম্বর ঘুমানোর আগে দরজা বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে জানালা বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমার আপনার প্রত্যেকের ঘরটাকে নিরাপদে রাখবেন আসুন এই পাঁচটা আমল করি নিজের পরিবারকে নিজের ঘরকে নিরাপদে রাখি আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ